আপনারা জানেন গতকালকে একটি সন্ত্রাসী গোষ্ঠী আমাদের ছাত্রলীগের কার্যালয়ে হামলা চালিয়েছে। যখন আমি এবং আমার সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক শেখ আলী আসিফ ইনামকে বরিশালে আমরা রিসিভ করতে যাওয়ার পথে আমরা ঝালকাঠি বসে শুনতে পাই যে আমাদের ছাত্রলীগের অফিসে হামলা করেছে। আমি এবং আমার সাধারণ সম্পাদক ওখান থেকে গাড়ি ঘুরিয়ে আমরা চলে আসি। এরপরে আপনারা সবাই এসেছেন, আমরা কালকে সিদ্ধান্ত হয় আমরা আজকে মানববন্ধন করব, কিন্তু প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে যারা এই সন্ত্রাসী যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে 48 ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় আনবে। তাই আমরা এই গরমের মধ্যে যাতে করে আমাদের ছাত্রলীগের কর্মীদের কষ্ট না হয় সেই জন্য আমরা আজকে এই কর্মসূচি আমরা স্থগিত করেছি। কিন্তু যদি আমাদেরকে দেওয়া কথা যদি প্রশাসন না রাখতে পারে আপনারা সজাগ থাকবেন। আপনারা তাৎক্ষণিক অনিক সজলের নেতৃত্বে যে কোনো মুহূর্তে থাকতে হবে। ফায়দাবাদ দাবির পরিপ্রেক্ষিতে বাঙালি পেয়েছিল একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। ক্যামেরা টু প্রেস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি এই সহায়তা দাবি না করতেন তাহলে আমরা হয়তো বা কোনোদিন এই স্বাধীন বাংলাদেশ পেতাম না। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ আসতো না আমাদের সামনে সংগ্রামী সাথী বন্ধুগণ। তাই আজকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদায় আত্মার প্রতি আমরা আক্রিয় কামনা করছি। আপনারা সকলে অবহিত আছেন, এছাড়া আমাদের আরেকটি কর্মসূচি ছিল। আপনারা জানেন গতকালকে একটি সন্ত্রাসী গোষ্ঠী আমাদের ছাত্রলীগের কার্যালয়ে হামলা চালিয়েছে। যখন আমি এবং আমার সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক শেখ আলী আসিফ ইনামকে বরিশালে আমরা রিসিভ করতে যাওয়ার পথে আমরা ঝালকাঠি বসে শুনতে পাই যে আমাদের ছাত্রলীগের অফিসে হামলা করেছে। আমি এবং আমার সাধারণ সম্পাদক ওখান থেকে গাড়ি ঘুরিয়ে আমরা চলে আসি। এরপরে আপনারা সবাই এসেছেন, আমরা কালকে সিদ্ধান্ত হয় আমরা আজকে মানববন্ধন করব, কিন্তু প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে যারা এই সন্ত্রাসী যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে 48 ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় আনবে। তাই আমরা এই গরমের মধ্যে যাতে করে আমাদের ছাত্রলীগের কর্মীদের কষ্ট না হয় সেই জন্য আমরা আজকে এই কর্মসূচি আমরা স্থগিত করেছি। কিন্তু যদি আমাদেরকে দেওয়া কথা যদি প্রশাসন না রাখতে পারে আপনারা সজাগ থাকবেন। আপনারা তাৎক্ষণিক অনিক সজলের নেতৃত্বে যে কোনো মুহূর্তে থাকতে হবে। আরেকটি কথা মাথায় রাখতে হবে, জামাত বিএনপি এই গরমে এই বিদ্যুতের সংকট নিয়ে একটি আন্দোলন করার চক্রান্ত করছে, কিন্তু আপনারা জানেন এটি সাময়িক